হাই, এখন আমি আপনাকে আপনার ই কমার্স ওয়েবসাইটের পেজ ম্যানেজারের সাথে পরিচয় করাই দিব। আর এটা করার জন্য আপনি ফার্স্ট স্টেপ যেটা করবেন, আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এইখানে দেখতে পারবেন যে আপনার অল প্যানেলসের আন্ডারে একটা ম্যানেজার আছে যে পেজ ম্যানেজার। সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এই পেজ ম্যানেজার এর মধ্যে এন্টার হয়ে যাবেন। সো এখানে আসার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন। একটু খেয়াল করেন এখানে কি আছে। এখানে দেখেন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি, ডেলিভারি পলিসি, মিশন, ভিশন, এই পেজগুলো এখানে আছে। মানে এটা কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটের ডিফল্ট কিছু পেজ। মানে সবগুলা যত ওয়েবসাইট আছে এই পেজগুলো থাকে বা থাকতে হয়। এগুলা এর মধ্যে কিছু হচ্ছে থাকা ভালো, কিছু হচ্ছে ম্যান্ডেটরি। যেমন এই যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এইগুলো তো গুগলের জন্য ম্যান্ডেটরি। তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই পেজগুলো থাকলেও গুগল ফেসবুক ওই ওয়েবসাইটটাকে একটু ভালো র্যাঙ্ক দেয় বা ভালো মনে করে। আর এগুলো না থাকলে এটাকে র্যাঙ্ক ভালো দেয় না, ভালো মনে করে না। শুধু গুগল, ইউটিউবই না, আপনার ধরেন আপনার কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করতে আসলো, তারা যখন এই অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, এই টার্মস অ্যান্ড যতগুলো পেজই আছে সবগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেকেই পড়ে, ওইটা বোঝার চেষ্টা করে আপনার কোম্পানিটা কীরকম, তারপরে ভরসা পায় বা বিশ্বাস পায় বা ডিসিশন নেয় আপনার ওয়েবসাইট অর্ডার করবে না কি করবে না। সো এগুলোও কিন্তু ইনডাইরেক্টলি অনেক ইম্পর্ট্যান্ট আপনার সেলস বৃদ্ধির ক্ষেত্রে, সেলস হওয়ার জন্য, অর্ডার গ্রহণ করার জন্য আপনার কাস্টমারের থেকে। ধরেন আপনার কাস্টমার আপনার ওয়েবসাইট আনলো, প্রোডাক্ট টোডাক্ট সবই ঠিকই আছে, বাট দেখলো যে আপনার অ্যাবাউট আস কিছুই দেখা নাই, টার্মস অ্যান্ড কন্ডিশন নাই, ডেলিভারি পলিসি নাই। সো তখন সে একটু আপনাকে ওইরকম ট্রাস্টেড মনে করবে না। তখন দেখবেন আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আনতেছেন বাট অর্ডার অনেক কম পড়তেছে। সো এই পেজগুলো যদি থাকে, ইনডাইরেক্টলি আপনার কাস্টমার যারা আপনি আনবেন আপনি মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে, দেখবেন বেশি অর্ডার পড়ার সম্ভাবনা থাকবে আই থিঙ্ক। তো যাই হোক, এখন আপনার কাজ হবে যে এই পেজগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা ডাটা দিয়ে। সো এই জিনিসগুলো কীভাবে করবেন চলেন এটাই আপনাকে আমি একটু দেখাই দিই। সো এই পেজ ম্যানেজারে আসার পর আপনি এইখানে যে কোনো পেজের সামনেই দেখবেন যে এডিট একটা বাটন আছে। আরেকটা জিনিস চলেন একটু তার আগে আমি একটু দেখাই আপনাকে, একটু হোম পেজে যাই। এই পেজগুলো আসলে কোথায় দেখবে আপনার কাস্টমার বাইরের থেকে? এখানে আসার পর দেখেন এই যে বাইরে, যখন এইখান থেকে আপনার কাস্টমার এই যে সাইড ম্যাপ ওপেন করবে তখন দেখেন এইখানে কিন্তু এই পেজগুলো লিস্ট পাবে। দেখেন কন্ট্যাক্ট লিস্ট, ভিশন, মিশন, প্রাইভেসি পলিসি, ডেলিভারি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, হেল্প, আর এই পেজগুলো আছে, আরও কিছু পেজ আছে। অথবা এই পেজের লিঙ্কগুলো কিন্তু ফুটারেও দেওয়া যাইতে পারে, তো ফুটারেও থাকতে পারে, সেখান থেকেও আপনার কাস্টমার এই পেজগুলো পড়বে। তো ধরেন যখনই আপনার কাস্টমার ধরেন যে কোনো একটা পেজ ওপেন করবে, ঠিক আছে, তখন দেখবেন এটা আসলে ব্ল্যাঙ্ক সাইট, এটার মধ্যে এইরকম ডাটা দেওয়া হয়নি। তারপরে দেখবেন যে কন্ট্যাক্ট ওপেন করছে আর সবগুলো পেজটি কিন্তু এখানে সে পেয়ে যাবে। দেখেন কন্ট্যাক্ট পেজের দাঁড়া দেখছে, তারপরে দেখা যায় টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকেই যেতে পারছে, তারপর ডেলিভারি পলিসি এখান থেকে ক্লিক করে সে যেতে পারছে, তারপরে প্রাইভেসি পলিসি, দেখেন প্রাইভেসি পলিসি পেজটাতে শুধুমাত্র একটু ডাটা দেওয়া আছে। সো দেখেন এটা এরকম দেখাচ্ছে এই জন্য। সো এরকম আপনাকে সবগুলো পেজেই কিন্তু ডাটা দিতে হবে আপনার মতো করে। তারপরে রিটার্ন পলিসি দেখেন এটার মধ্যে হালকা কিছু ডাটা আছে, তারপরে রিফান্ড পলিসি এটার মধ্যে নাই, তারপরে মিশন। সো যে কোনো একটা পেজই যখন কাস্টমার ওপেন করবে তখন তাকে সবগুলো পেজই একসাথে দেখানো হবে। তো আর এই পেজগুলোই আপনাকে সুন্দর কিছু একটু একটু সময় নিয়ে কষ্ট করে সুন্দর সুন্দর ডাটা লিখে রাখতে হবে আপনার আপনার সম্পর্কে, আপনার যোগাযোগ করার ইনফরমেশন, তারপরে যা যা আছে যেই পেজ রিলেটেড ওই ডাটা রাখতে হবে। সো এই কাজগুলো কীভাবে করবেন চলেন আপনাকে একটু দেখা দেওয়া যাক। তো এটার জন্য আপনি লগ ইন করার পর এই যে পেজ ম্যানেজার এটার মধ্যে যাবেন। যাওয়ার পর প্রতিটা পেজের সামনেই আপনি দেখেন এডিট একটা বাটন দেখবেন, যেটা এডিট করতে চান ওই পেজটার এডিট বাটনে ক্লিক করবেন। মনে করেন এখন একটা একটা করে দেখাই চলেন আপনাকে, মনে করেন আপনি অ্যাবাউট আস পেজটা এডিট করবেন। সো এটার এডিট বাটনে ক্লিক করবেন। এটার এডিট বাটনে ক্লিক করার পর এটা এরকম একটা পেজ পাবেন। এখানে দেখেন কী কী ইনফরমেশন দিতে পারবেন আপনি, পেজ ব্যানার দিতে পারবেন একটা, পেজের একটা টাইটেল দিতে পারবেন, আর পেজের বডির মধ্যে কিছু লিখতে পারবেন ডিটেলস। সো দেখেন এই পেজটা একটু বাইরে থেকে আপনাকে দেখাই, ফ্রন্ট প্যানেলে যদি এইখানে আসেন এই দেখেন এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। দেখেন কিছু নাই, ইংলিশ বডি আছে, ব্যানার নাই, কিছু নাই। সো আপনি এসে ফার্স্টে একটা ব্যানার অ্যাড করতে পারেন, যে কোনো একটা এই পেজ রিলেটেড, অ্যাবাউট আস রিলেটেড একটা ব্যানার অ্যাড করবেন। সো চলেন আমি আপাতত আপনাকে এই ব্যানারটা অ্যাড করেই দেখাই যেটা আছে। সো এই ব্যানারটা সিলেক্ট করবেন, করার পরে যে নিচে এসে জাস্ট সেভ দেবেন, সেভ দিলে দেখবেন এই ব্যানারটা অ্যাড হয়ে যাবে। এখন ধরেন আপনার কাস্টমার যখন এই পেজ ভিজিট করবে তখন এই অ্যাবাউট আস পেজের ব্যানার দেখতে পারবে, আবার যদি সে অন্য পেজে যায় তখন কিন্তু এটা দেখতে পারবেন। আমার প্রতিটা পেজেরই কিন্তু আলাদা ব্যানার আপনি সেট করতে পারবেন। সো অ্যাবাউট আসে আসলাম, তারপরে দেখেন এখানে ব্যানার দিলেন, এখানে আছে অ্যাবাউট আস টাইটেল। সো আপনার আরেকটা জিনিস, এই ছবির সাইজটা কিন্তু 1200x300 হইতে হইব যে ব্যানারের ছবিটা আপনি আপলোড করবেন, এটা খেয়াল রাখেন। এখানে লেখা আছে তো আই থিঙ্ক না, ছোটো করে লেখা নাই, বাট এটা খেয়াল রাখেন আপনি।
তারপরে হচ্ছে অ্যাবাউট আস যে পেজটা আস এই টাইটেলটা আছে, এটাও চাইলে আপনি বাংলা অথবা ইংলিশ যে কোনো কিছু দিতে পারেন। ধরেন আপনি যদি বাংলা দিতে চান, তো আমি গুগল থেকে একটু ট্রান্সলেট করে আনি। আমাদের সম্পর্কে আমি জাস্ট ভয়েস কমান্ড দিয়ে এটা টাইপ করলাম কুইকলি। এখন ধরেন এটা আপনি যদি বাংলা দিতে চান, এখানে দিবেন বাংলা, দিবেন আমাদের সম্পর্কে বা যে কোনো কিছু দিলেন, দিলেন পেজ রিলেটেড দেওয়ার পর এখন যদি রিলোড দেন, দেখেন আপনার এটা কিন্তু বাংলাতে হয়ে গেল আমাদের সম্পর্কে। সো আপনি আপনার পছন্দ মতো বাংলা ইংলিশ বা যে কোনো টেক্সট এখানে দিতে পারেন টাইটেলে। মিল রাখবেন যে অ্যাবাউট আস পেজের সাথেই যাতে কিছু একদম ডিফারেন্ট কিছু আবার দিয়ে দেন না। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন পেজ বডি, এখন আপনি আপনার নিজের মতো করে অ্যাবাউট আস আপনার আপনাদের সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে, আপনার সার্ভিস সম্পর্কে সুন্দর করে আপনি কী লিখতে হয় জানেন, গুছিয়ে গেছে বা আপনার অলরেডি লেখা থাকতে পারে সেটা এখানে কপি পেস্ট করে বসায়। এই যেখান থেকে বিভিন্ন টুলস আছে, হেডিং মেডিং বড় ছোট করার, বোল্ড করার, কালার করার, এগুলো ইউজ করে আরও অ্যাট্রাকটিভ করে জাস্ট এখানে সেভ দিয়ে দেবেন, তাহলে দেখবেন এই ডাটাটা এখানে চলে আসবে। সো এভাবে তো আপনি দিবেন, বাট এখন চলেন আপনার কাছে ডাটা নাই, কই লিখার কোনো আইডিয়া নাই, কিছুই পাইতেছেন না, সো তখন আপনি একটা কাজ করতে পারেন আইডিয়া জেনারেট করার জন্য। এই দেখেন এইখানে একটা একটু উপরে দেখতে পারবেন ভিউ আমাদের সম্পর্কে পেজ ফরম্যাট আইডিয়া, এটা পাওয়ার জন্য আপনি এই লিঙ্কটাতে ক্লিক করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটের একটা পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। দেখেন এখানে আসার পর আপনি এই যে অ্যাবাউট আস পেজ ফরম্যাট ফর ইউর ই কমার্স ওয়েবসাইট এই পেজটাতে আসবেন। এখানে দেখেন আপনার জন্য 10টা ফরম্যাট অলরেডি রেখে দেওয়া হয়েছে, আপনি চাইলে এই ফরম্যাটটা ইউজ এই টেক্সটগুলো ইউজ করতে পারেন, একটু মডিফাই করে নেবেন আপনার বিজনেসের সাথে। দেখেন সবগুলো ফরম্যাট পড়বেন, যেমন এই যে ফরম্যাট 1 আছে, 2-তে ক্লিক করলে যে 2টা ওপেন হবে এটা পড়তে পারেন, দেখতে পারেন এটা কেমন লাগে। 3-তে আছে, 3 ফরম্যাটটা কেমন লাগে এটা দেখতে পারেন। 4-এ ক্লিক করলে 4 ওপেন হবে, 4 ফরম্যাটটা কেমন ভালো লাগলে দেখতে পারেন। এরকম 5, 6, 7, 8 এভাবে ক্লিক করে দেখবেন যেই ফরম্যাটটা আপনার ভালো লাগে ওইটা আপনি ইউজ করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এটা ধরেন ধরেন আমি এটা দিয়ে দেখাই আপনাকে, আর এটা কিন্তু বাংলায় নাই, বাংলায় কোনো ফরম্যাট এখন করা হয়নি, সো ইংলিশে আছে, আপনি ইংলিশটা ইউজ করতে পারেন। আর যদি বাংলায় দিতে চান আপনার ওয়েবসাইটে কন্টেন্ট, তাহলে আপনাকে লিখে দিতে হবে কষ্ট করে অথবা কোনো সাহায্য নিয়ে, বা এটাই আপনি আস্তে আস্তে ট্রান্সলেট করে কোনোভাবে নিতে পারেন, এটা থেকে আইডিয়া নিতে পারেন। আর আমরা ট্রাই করবো ফিউচারে আপনার জন্য বাংলা ফরম্যাটও এখানে দেওয়ার, যেন আপনি বাংলা ফরম্যাট চাইলে বাংলা ফরম্যাট নিতে পারেন, আপাতত ইংলিশ নেবেন। সো আর এটা ব্যবহার করবেন কীভাবে, এখানে আসবেন, যে চুজ করবেন যে ফরম্যাটটা ভালো লাগে, তারপর ওই ফরম্যাটটা জাস্ট কপি করবেন, ফুলটা কপি করে আপনি এখানে এনে পেস্ট করে দেবেন, ঠিক আছে, এখানে এনে পেস্ট করে দেবেন। আরেকটা জিনিস, আপনি যদি ডাইরেক্ট এভাবে পেস্ট করেন তাহলে কিন্তু এই দেন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতেছে এইভাবে, ওইটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, চলেন আপনি একটু সেভ করে দেখাই। এই দেখেন তাহলে একটা এই যে এখন সরি এটা না, এই পেজ ধরেন অ্যাবাউট আস পেজ যদি আসেন, এই দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড, এই দেখেন হালকা একটা হ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড নিচে, এতে করে কিন্তু খারাপ, সরি কোথায় ক্লিক করছি, এতে করে কিন্তু খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে। বা অনেক সময় যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে, সো তখন এইভাবে ব্ল্যাক হয়ে যাবে, সো এটা খারাপ দেখা যাবে। সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনি যেটা করবেন, এই এটা এভাবে না, আপনি কপি করবেন, কপি করে আনার পর ক্লিক করে দেখেন এখানে একটা অপশন পাবেন পেস্ট অ্যাজ প্লেন টেক্সট আছে, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে দেখেন নর্মাল টেক্সট হিসাবে এটা পেস্ট হবে। এখন যদি এটা সেভ দেন আপনি, তাহলে কিন্তু আর এখন ব্ল্যাঙ্ক হবে না, নর্মাল, সরি এটা আবার দিচ্ছি, তখন কিন্তু এইটা আপনার ধরেন এইটা আপনার মানে নর্মাল টেক্সট হিসাবে দেখেন পেস্ট হয়েছে। এখন আপনি এটাকে মডিফাই করতে পারবেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, ধরেন আমি কেটে দিই, আপনি যদি কন্ট্রোল শিফট দিয়া পেস্ট করেন, কন্ট্রোল অ্যান্ড শিফট চাইপা পেস্ট করেন, তাহলে নর্মাল হিসাবে এটা পেস্ট হবে। তো যে কোনো একভাবে এটা পেস্ট করলেন, করার পর ধরেন অ্যাবাউট আছে এখানে দরকার নাই, তো এটা তো একটা টাইটেলের মধ্যে আসেই। আচ্ছা, তারপর হচ্ছে এই যে টেক্সট হইলো, এখন দেখেন কিছু কিছু জায়গায় আপনার নামটা আপনার বসায় দিতে হবে। দেখেন এখানে কি আছে, ওয়েলকাম টু ইউর শপ নেম, সো এখানে আপনার শপ নেম যা হয় সেটা দেবেন, যেমন ওয়েলকাম টু এখানে আপনার শপ নেম, ধরেন আপনার শপ নেম abc.com বা ABC বা বাজার বা শুকতরি বা অনলাইন শপ বা বাইবিডি বা প্রিয় শপ বা জগৎ বা তাঁতিপল্লি, যেটাই হোক আপনি জাস্ট আপনার বিজনেসের নামটা আপনি এখানে জাস্ট বসাইয়া দেবেন। ধরেন এটা কী দেওয়া যায়, ধরেন ওয়েলকাম টু অনলাইন শপ, সো আপনার ধরেন মনে করেন আপনার বিজনেসের নাম অনলাইন শপ, ওয়েবসাইটের নাম, সো অনলাইন শপ আপনি দিলেন। মনে করেন আপনার শপের নাম হচ্ছে শুকতরি, হ্যাঁ শুকতরি, তো এখানে আপনি শুকতরি দিবেন। সো এইভাবে আপনার
বিজনেসের নাম এইভাবে দিবেন। সো এইভাবে প্রত্যেক জায়গায় পড়বেন। তারপরে দেখেন এখানে আছে যে ইউর প্রোডাক্ট ক্যাটাগরি। সো এখানে আপনি আপনার কিছু এটা কেটে কিছু যেই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করেন কয়েকটা ক্যাটাগরি দিবেন। ধরেন আপনি শাড়ি নিয়ে কাজ করেন, ধরেন আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, টি শার্ট দিলেন, ধরেন আপনি আরও যা যা নিয়ে কাজ করেন, ওয়াচ, WTS ওয়াচ নিয়ে কাজ করেন, এরকম আপনার কিছু ক্যাটাগরি এভাবে কমা কমা দিয়ে এভাবে দিতে পারেন। তারপরে ধরেন আবার একটু পড়বেন, দেখবেন যে এখানে এরকম প্যাকেট। তারপরে দেখেন আবার দেখেন ইউর শপ নেম আছে। সো আবার এখানে আপনি আপনার শপ নেমটা দিবেন। তারপরে দেখেন এভাবে একটু পড়বেন, পড়ার পর যেই জায়গাগুলো আবার দেখেন ইজ অ্যাট ইউর শপ নেম। সো এখানে আবার এটা রিপ্লেস করে শপ নেম দিবেন আপনার এইখানেও। সো এইভাবে একটু প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে এরকম কিছু পাবেন যেটা আপনাকে একটু আপডেট করে নিতে হবে। ডাইরেক্ট যা আছে তাই আবার এখানে কপি করে বসাই দিয়েন না, এটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। সো এইভাবে আইডিয়া নিয়ে আপনি জাস্ট এই ফরম্যাটগুলো চেঞ্জ করে সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, আরও কিছু বাদ দিতে পারেন, অথবা কয়েকটা ফরম্যাট পইরা ওইখান থেকে মিলিয়ে ঝিলে আপনি নিজের মতো আরেকটা বানাইতে পারেন, ঠিক আছে? সো এটা আপনার কয়েকটা ফরম্যাট পড়লে একটা আইডিয়া পাবেন। সো তারপরে আপনি আপনার মতো করে অ্যাবাউট আস পেজটাকে হবে। সো এভাবে আপনি সাজায় গুছে অ্যাপটা আপডেট করে লেখা, তারপরে হচ্ছে এখানে জাস্ট সেভ দিয়ে দিবেন। তাহলে দেখেন এইখানে চলে আসবে আপনার এই টেক্সট, মানে আপনার এই অ্যাবাউট আস পেজটা। তারপরে আপনার কাস্টমার পড়তে পারবে এবং আপনার সাইটটা গুগল, ফেসবুক, আপনার কাস্টমার সবাই ভালো লাগবে বা স্ট্যান্ডার্ড মনে করবে বা প্রফেশনাল মনে করবে। সো এতে করে আপনার বিজনেসে সব দিক থেকে একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। তারপরে চলেন এভাবে দিলেন। তারপর আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে এই যে কোনো টেক্সট বড় ছোট করতে পারেন, হাইলাইট করতে পারেন, ঠিক আছে? তারপরে ধরেন কালার করতে পারেন। এগুলো আপনি করে দেখবেন কীভাবে কোনটা বোল্ড করতে পারেন, এই টুলসগুলো করে করে দেখবেন, সহজ টুলস। এখানে আমি দেখাচ্ছি না এই টুলসগুলোর ব্যবহার, এটা দিয়ে আপনি আরও আপনার ডিসক্রিপশনটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন পেজের ডাটাগুলোকে। আই থিঙ্ক এই টুলসগুলো আপনি ব্যবহার পারবেন। বাট তারপরে যদি আপনি কিছু না বুঝেন, নো প্রবলেম, আমি এই প্রোডাক্ট ম্যানেজার ওই ভিডিওটার মধ্যে প্রোডাক্টের ডিসক্রিপশন কীভাবে অ্যাট্রাকটিভভাবে লেখা যায় ওইখানে এই টুলসগুলোর সব ব্যবহার দেখাইছি, আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই জিনিসগুলোও আরও বুঝতে যাবেন। আচ্ছা, তারপর আপনার এই পেজের কাজ হয়ে গেলে আপনি জাস্ট এই সিম্পলি এই যে সাইড নেমে যে পেজ নামে একটা বাটন আছে সেটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনি আবার সবগুলো পেজের লিস্ট এখন দেখতে পারবেন। সো আবার আপনি ধরেন এই কন্ট্যাক্ট আস পেজে যাবেন, এখান থেকে আপনি সেমভাবেই ব্যানার আপলোড করবেন, টাইটেল চেঞ্জ করবেন। আবার যদি আইডিয়া লাগে তাহলে ধরেন এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাকে এই যে আমাদের এই ওয়েবসাইটের এই পেজ একটা নতুন পেজে নিয়ে যাবে, যে এই বাটনটা যেটা আছে ভিউ কন্ট্যাক্ট পেজ ফরম্যাট আইডিয়া। সো এখানে ক্লিক করার পর এই পেজে আসবেন, এখান থেকে দেখেন কন্ট্যাক্ট পেজেরও কিছু ফরম্যাট দেওয়া আছে আগের মতোই। সো যেই কন্ট্যাক্ট পেজের ফরম্যাটটা আপনার ভালো লাগে কপি করে নেবেন, নিয়ে জাস্ট এই যে ডাটাগুলো চেঞ্জ করবেন, শপ নেম, শপ অ্যাড্রেস, শপ সিটি এভাবে দিবেন। তারপর এটার মধ্যে আছে দেখেন এই যে ফোন নাম্বার, এরকম যেই ফরম্যাটটা ভালো লাগে ওই ফরম্যাটটা কপি করে আপনি জাস্ট আপডেট করে নেবেন, অথবা দুই তিনটা ফরম্যাট মিলে আপনি নতুন নিজের মতো করে একটা ফরম্যাট বানিয়ে নেবেন। তো এইটা গেল। তারপরে ধরেন আবার পেজে আসবেন, আবার ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশনে যাবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনেরও দেখেন এটা সেম, ব্যানার ট্যানার আপডেট দিবেন, টাইটেল আপডেট দিবেন। এগুলো আসলে শুধু ব্যানারটাই লাগে, টাইটেল সাধারণত লাগে না। তারপরে হচ্ছে যে আইডিয়ার জন্য এই বাটনে ক্লিক করবেন, সেম আবার আগের মতোই আপনি দেখেন কন্ডিশন এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ফরম্যাট আইডিয়া পাবেন, এবং এখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা কপি করে একটু চেঞ্জ করে নেবেন আপনার বিজনেসের নাম বা যে ইনফরমেশনগুলো চেঞ্জ করা লাগবে। যে ইনফরমেশন চেঞ্জ করা লাগবে এটা সামনে দেখেন এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওইটা থাকবে আর হচ্ছে ওটার নাম থাকবে। সো আপনি চেক করে একটু ওই জিনিসগুলো একটু আপডেট করে নেবেন, তাহলেই হবে। তারপরে আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন, বাদ দিতে পারেন, জাস্ট একটা আইডিয়া, এটা আপনার কাজটাকে সহজ করে দেবে। আই থিঙ্ক দেখেন এখানে ফরম্যাট আছে। সো প্রতিটা পেজেরই কিন্তু ফরম্যাট আপনার জন্য আমরা লিখে রাখছি, আপনি জাস্ট এখান থেকে ফরম্যাট আইডিয়া নেবেন, তারপরে দিবেন। আপনি কিন্তু একটা দেখানোই হলো সেমভাবে, আর প্রত্যেকটা দেখাচ্ছি না। তারপর দেখেন রিটার্ন পলিসি আছে, এটার মধ্যেও যাবেন, এটার মধ্যেও দেখেন এটারও আপনি বাংলায় লিখা দিতে পারলে সবচেয়ে ভালো হয় গুছিয়ে নিজের মতো করে। তার যদি না পারেন আপাতত এই যে এই পেজের ফরম্যাটের আইডিয়াগুলো নিয়ে নিয়ে এখানে আপনি এগুলা দিবেন। ওকে, তারপরে ধরেন আবার পেজে আসলেন, সবগুলো পেজেরই আইডিয়া আছে, দেখেন মিশন, ভিশন, সবগুলো পেজের আপনার আইডিয়া আছে। সো আইডিয়া নেবেন, ওই এই যে ঢুকবেন, ঢোকার পরে এই যে এখানে আইডিয়া পাবেন, ভিউ, মিশন, পেজ, ফরম্যাট, আইডিয়া, সবগুলো পেজের আইডিয়া আছে। আইডিয়া নিয়ে একটা তো দেখানোই হলো, অ্যাবাউট আসের আই থিঙ্ক পারবেন ওইভাবে জাস্ট করে নেবেন জিনিসগুলো। সো আশা করি আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের এই পেজ ম্যানেজার প্যানেলটা সম্পর্কে আইডিয়া পাইছেন এবং আপনি আপনার কাজগুলো করতে পারবেন এবং আপনি আপনার পেজগুলোকে ম্যানেজ করতে পারবেন খুব সহজেই। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনার সাথে আবারও দেখা হবে। গুড বাই।